ভাই চ্যানেলের আয়োজন কি শেষ হবে কেমন আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন ধরে ব্লগ ছুটে গেছে তাও শপিং এর ব্লগটা আপলোড করেছি আর আজকে শুভ সৃষ্টি সবাইকে উজান চলে এসেছে ও এই সাইডে উজানের মতো ড্রেস পরে একজন দাঁড়িয়ে আছে উজান দাঁড়াও না আমি ওই লোকটাকে দেখে বলছি কি উজান চলে এসেছে আচ্ছা ও চলে এসেছে পুজো শুরু আমরা এখন এলাম মার জন্য শাড়িটা নেব মা শাড়ি নিয়ে গেছে বেশ ভালো লাগেনি কারোরই তো ওটা চেঞ্জ করে অন্য কিছু নেওয়ার আছে আরও অনেক শপিং করার আছে তারপরে তো টুকুকে নিয়ে বেরোবো আজকে ষষ্ঠী বলে কথা এটা নিয়ে গেছিলো আমার এই কালারে প্রচুর শাড়ি আছে আর প্রাইস অনুযায়ী শাড়িটা মানে এত শাড়ি নিয়েছে না এটা ভালো লাগছে না তো চেঞ্জ করে শাড়ি তো নেবো আরও অন্য কিছু নেওয়া আছে আচ্ছা এবার আমি কি বাজার করে এসে তোমার নিবো নাকি আর ওই যে এটা বানিয়ে দিবা না এখন আচ্ছা চলো আজকে প্রচুর রাশ আছে আজকে প্রচুর রাশ আছে এখানে চলো এখান থেকে ছোটদার মেয়ের ড্রেস নেওয়ার আছে ওর জন্য নিয়ে নিই আগে তারপরে মার শাড়িটা চুজ করব নিলাম দাদার মেয়ের জন্য এরকম প্যান্টটা এখানে ফোল্ড করা সুন্দর লাগছে এটা টুকু এটা খুঁজেছে ভালো লাগছে না এটা 1400 আছে আর আমার এটাও ভালো লাগলো দেখো এই শাড়িটা সুন্দর এটা কি বললো স্বর্ণ চুড়ি এটাও খুব সুন্দর সফটও আছে এরকম না যে দাদা এটা ইয়ে বলো এটার মধ্যে আরেকটা কালার দেখলাম মনে হয় এটা বিপি পোর্শন কোনটা এটা বিপিতে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এন্ড এটা যাচ্ছে আঁচল এই শাড়িটা আমার খুব ভালো লাগছে কেমন লাগছে উজান ভালো লাগছে ভালো লাগছে আর উজানের ওটা পছন্দ হলো ডুয়াল টোন একটা আচ্ছা আর একটু দেখি বন্ধ করো কি পছন্দ হয়েছে ওই ফটোগুলো দাদার ফোনে পাঠিয়েছি বললাম মাকে দেখা দাদা মানে মা বাড়িতেই নেই তখন সবাই মাকে বুঝে বেড়াচ্ছে আমি ওয়েট করছি যেটা বলে সেটা নেবো এসে চলেও গেল আর বাবার হচ্ছে গিয়ে একটা প্যান্ট পছন্দ হয়ে গেছে বাবার প্যান্টটা রেখে দিয়েছি মাকে বললাম ফোন করে মা বলছে কি তোর ইচ্ছা নিয়ে আয় নাহলে আনতে হবে না আমি তোর কাছ থেকে একটা নতুন জিনিস পরে নেবো তো আমরা এখন ভীষণ কনফিউজড তার মধ্যে আবার আমি হচ্ছে উজান বলছে যে তুমি একটা নিয়ে আসো তোমার কাছ থেকে দিয়ে দিও এবার যদি মা ওটা পছন্দ না করে তাহলে তুমি রেখে দিও তো কনফিউজড কোনটা নেবো এখন বুঝতে পারছি না আমি তিনটে নিয়ে যাচ্ছি উজানকে দেখাবো যেটা সিলেক্ট করো ওটা নেবো বাদ বাকিটা আবার রিটার্ন করে দেবো এখন উজানের ট্রায়াল রুম ব্যস্ত বলে উজান এখানেই ড্রেস চেঞ্জ করে দেখেন যে এটা উজানের পছন্দ হলো আমার সব কিছু ভালো লাগছে না এখানকার কালেকশন অত গ্রিন কালারের শার্ট খুঁজছিলাম তারপরে এটা পেয়েছে এটা একটু গ্রিন কিন্তু ক্যামেরাতে ব্ল্যাক দেখা যাচ্ছে আমি আবার সানগ্লাস ট্রাই করছি এখানে না এটা ভালো লাগছে এটা মেয়েরা গিফট ভালো দেয় না ভালো গিফট আনবা আর শাড়ি রিটার্ন করে আমরা শাড়িও নিয়ে নিলাম এখানে উজান বিল পেমেন্ট করছে আমরা এখান থেকে বেরোবো উজান বলছে আমার কুর্তা শার্ট নেওয়ার খুব ইচ্ছে হচ্ছে তো দেখি এবার হয়তো ওর শার্টটা নিতে যাবো আমার এই মানে পিছনটা ব্ল্যাঙ্ক তো আমার মনে হচ্ছে আমি ভয়েস কাট করে আছি যাই হোক আমারও অনেক কিছু নেওয়ার আছে কাজও শেষ হয়ে গেছে আমার এগুলো নিতে হবে বাজারে যেতে হবে এখন এলাম বাজার কলকাতা এখানে কি দেখবা তুমি শার্ট নাকি স্টাইলে চলো এখান থেকে উজানের শার্টটা দেখি না এই বছর উজান পরে গেছে সমস্যায় ওর কোনো কালারই পছন্দ হচ্ছে না এই যে উজান কালার এই কালারটা উজান পছন্দ করেছে গোয়ার ট্রিপের জন্য শপিং করছে দেখো কত সুন্দর সুন্দর প্রিন্টেড হাফ শার্টস লাইক এগুলো সামারের ওরা সরাতে ভুলে গেছে উজান এটা গরমের কালেকশন গরমের জন্য এইগুলো এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ কাপড়টা তোমার ক্যামেরায় তাও একটু ভালো দেখা যাচ্ছে সামনাসামনি যে এতটা বিকট ক্যামেরায় দেখা যাচ্ছে এরকম ঠিক আছে আমাদের বাড়িতে এরকম একটা ঘর মুজার কাপড়টা যে আছে পিঙ্ক কালারের ওইটা সেম হয়ে গেছে সেম আমার একটা শার্ট খুব পছন্দ হলো উজানটা পছন্দ হচ্ছে না ফর রিজন কাপড়টা মোটা আমি বলছি সামনে তো শীতকালই আসছে আর তুমি শার্ট এমনিও বেশি পরো না নিয়ে নাও তো নিল না এখানে বাচ্চাদের কালেকশনগুলো এত কালারফুল আমার খুব ভালো লাগে এখানকার বাচ্চাদের কালেকশনগুলো আমাদের ঠাকুর দেখার প্ল্যান ঠাকুর দেখবো যে কখন কে জানে আমরা ঘুগনি চপ খাচ্ছি এত মাথা ব্যথা করছে আমি জানি আমার খিদার জন্য করছে উজানও খাচ্ছে আর আমরা বাড়ির জন্য চপ নিয়ে নিচ্ছি একটু
টুকুকে আর আনা হয়নি, টুকু ঘুমায়ওনি, তো এত রাত্রে উজান বলছে টুকুকে নিতে হবে না। আমরাই এলাম, উজান আর আমি এসছি, আর রাহুলদা আসবে। রাহুলদা বলছে আমি এবার একা একা ঠাকুর দেখবো, তোদের সাথেই যাবো। উজানরা চলে এসছে, রাহুলদা আসছে। এর জন্য ইসলামপুর জার্নালিস্ট ক্লাবকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উজান খাচ্ছে মিষ্টি পান। এবার আমরা এলাম আইটিএস এ, ভাবলাম যাওয়ার সময় দেখে যাই, কারণ এখানে অনেক ভিড় থাকে, ঢোকা হয় না, তো আজকে ফাঁকা ফাঁকা দেখতে পাবো তাই দেখে যাই। আর উজান বারবার বলে দিচ্ছে যেখানে ভিড় থাকবে আমি ওখানে যাবো না, তো এটা আমাদের জন্য বেস্ট হবে। চলো নারী শক্তি তুমি, দুর্গতি মুক্তি তুমি, বের করবি না? বাইক বের করে দেখতেছে, যাই হোক এখন আমরা বাড়ি যাচ্ছি, আমরা গেলে আবার দাদা বেরোবে, আর টুকু ঘুমাচ্ছে কিনা বিরক্ত করছে হয়তো, তো তাতে চলে যাই। বাড়ি চলে এসেছি আর টুকুকে তো নিয়ে যাইনি, ওই দেখো বিছানায় গিয়ে শুয়ে আছে, আমার অপেক্ষা করছে আমি কখন গিয়ে ওর পাশে শুভ। তো আজকে শুভ ষষ্ঠীর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই জানিও। আর এত রাত্রে কিছু খাইনি, আমরা তো ভাত খেয়ে গেছিলাম, ইচ্ছে ছিল টুকুকে নিয়েই যাবো কিন্তু এত বিরক্ত করছিল, আবার মা বললো যে এত রাত্রে নিয়ে যাস না, উজান বলছে থাক নেবো না, তো এইভাবেই নেবো কি নেবো না, নেবো কি নেবো না, কোনো আর যাইনি ওকে নিয়ে, আমরা এক ঘন্টার মধ্যে ঘুরেও চলে এসেছি।